দাদা সম্পর্কে কোনো কথা বলতে গেলে কেন জানি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আগে মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি শ্রেষ্ঠ সন্তান বলে আমি মনে করি। এই বদ্বীপ রাষ্ট্রের প্রধান প্রকৌশলী, প্রথিতযশা রাজনৈতিক দার্শনিক, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের আত্মার আত্মীয়, অপরাজেয় দূরদর্শী নেতা, তিনি যা বলেছেন তা করে দেখিয়েছেন। তিনি আমাদের রেখে চলে গেছেন। দাদার আড়ম্বরহীন জীবনের সমাপ্তি ঘটেছে 9 জুন, কিন্তু তিনি কঠিন সময়গুলোতে পথ দেখাবেন, আমাদের সাথে থাকবেন, এটা বিশ্বাস করতে আমার ইচ্ছে হয়। কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলিনি, তার নির্দেশ বিনা বাক্য ব্যয়ে পালন করেছি, সেটা যত কঠিনই হোক না কেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি এই প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছেন। বাঙালির একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠন, পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়তে হবে, তিনি তৈরি করলেন 62টি নিউক্লিয়াস। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন সশস্ত্র আন্দোলন ছাড়া স্বাধীনতা কখনো আসতে পারে না, কারণ এই উপমহাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমাদেরকে নানাভাবে প্রেরণা জুগিয়েছে, অনেক ধারণা নিতে সাহায্য করেছে, এবং সশস্ত্র যুদ্ধ ছাড়া যে স্বাধীনতা অর্জন সম্ভব নয় এটা তিনি প্রমাণ করার জন্য দুর্গম পথ হেঁটেছেন এবং সত্যি সত্যি তা বাস্তবায়িত হয়েছে। ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি ও মধ্যবিত্ত শক্তিকে নিয়ে মহা সমন্বয় ঘটিয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামী জনগণকে এই স্লোগানের মাধ্যমে এক খরস্রোতা খাতে প্রবাহিত করতে পেরেছিলেন। বিভিন্ন সময়ে তাকে যখন আলোচনা করতে দেখেছি তখন দেখেছি যে তিনি অত্যন্ত সাবলীলভাবে সাধারণ ভাষায় কঠিন কঠিন বিষয়গুলো কর্মীদের সামনে আলোচনা করেছেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তখন আমি দেখতাম যে তিনি কখনো বলেননি যে এটা করতেই হবে, ওটা করতেই হবে, এইরকম যে একটা প্রেশার ক্রিয়েট করা এটা আমি দেখিনি, কিন্তু আমি দেখেছি আমাদের মনে এবং মাথায় সেটা ঢুকিয়ে দেবার জন্য কী নিরলস পরিশ্রম এবং কী মনোযোগ, কী সময় ব্যয়, অবাক হয়ে যেতাম। এবং তিনি কখনোই বলে দেননি যে এটা করতে হবে, কারণ কর্মীকে বেছে নিতে হবে, তার আলোচনার ভিতর থেকে কর্মীকেই বেছে নিতে হবে তার জন্য কোনটা করণীয় কোনটা সঠিক। কর্মী সাথে সাথে আমরা বুঝতে পারিনি, অনেক পরে অনেক কিছু ঘটনার পরে হয়তো বুঝতে পেরেছি কিংবা ধরতে পেরেছি। এই যে আমরা ধরতে পেরেছি, এখান থেকে আমি বুঝতে পারি, মনে করি
যে তিনি তার প্রিয় কর্মীদের মানুষ গঠন করেছেন কিভাবে, দায় চাপিয়ে দিয়ে নয়, তার বোঝার ক্ষমতাকে তিনি বৃদ্ধি করেছেন, ক্ষমতাকে, তার দক্ষতাকে বৃদ্ধি করেছেন এইভাবে। এই মহাপ্রাণ বাংলাদেশের হৃদয়ে সূর্যের মতো দেদীপ্যমান থাকবে। চলে যাওয়ার এক মাস আগে মে মাসের প্রথম সপ্তাহে অরূপকে নিয়ে আমি দেখতে গিয়েছিলাম। খুবই অসুস্থ, বাক্য শেষ করতে পারছিলেন না, শরীর কাঁপছিল, হাত কাঁপছিল, মুখ কাঁপছিল, তবু লেখার জন্য কি অদম্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছিলেন। এই অপরাজেয় ও রাজনৈতিক বাগ্মি চলে গেলেও জনতার সাথেই থাকবেন, ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সিরাজুল আলম খান দাদার গবেষণালব্ধ বিষয়গুলোর কাছে যেতে হবে। সংক্ষিপ্ত বক্তব্যে আমি এ বলেই শেষ করব, আমাদের বাংলাদেশ, বঙ্গবন্ধু ও দাদা এক সূত্রে গাঁথা, একে বিচ্ছিন্ন করা যাবে না, বিচ্ছিন্ন করা যায় না, এটাই ইতিহাস। সাইদ এখানে আরেকটি নাম যোগ করেছে, তাজউদ্দিন আহমেদ, আমি সেটাও বিশ্বাস করি। দাদা তাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন, বঙ্গবন্ধু। এবং আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী নেতাকে পেয়ে গেলেন। একটি শক্তিশালী জাতীয়তাবাদী নেতা প্রয়োজন ছিল, তিনি সেই আগরতলা ষড়যন্ত্র মামলাকে টার্নিং পয়েন্ট হিসেবে নিলেন। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে যখন আগরতলা মামলা চলছে, তখন তিনি জনরোষকে একত্রিত করে অগ্নি উৎপাত ঘটিয়ে সেই মামলাকে ভণ্ডুল করে দিলেন, বানচাল করে দিলেন। মামলা বানচাল হয়ে গেল, বিচারপতি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল পাকিস্তানে, এবং তারপরে বেরিয়ে আসার পরে তিনি যে জনসমাবেশে তাকে বঙ্গবন্ধু বলে শ্রেষ্ঠ উপহারটি দিয়েছিলেন, আমি মনে করি বঙ্গবন্ধুর জীবনে এটি শ্রেষ্ঠ উপহার। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু তৈরি করলেন, আর বঙ্গবন্ধু দাদাকে অসম্ভব ভরসার স্থল বলে জানতেন এবং তিনি তাকে ফিদেল ক্যাস্ট্রো বলতেন। আমরা জানি, আমরা শুনেছি, আমি আমার বক্তব্য আর বাড়াবো না, এখানেই শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও, সবাইকে ধন্যবাদ।